2023 সালের 17 নভেম্বর বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় মিথিলি। উপকূলের পাশাপাশি এর ধ্বংসযজ্ঞ দেখেছে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। মাত্র 20 দিনের ব্যবধানে দেশজুড়ে বৃষ্টি ঝরে ঘূর্ণিঝড় মিচাংয়ের প্রভাবে। এমন ঝোড়ো হাওয়া ও অসময়ের বৃষ্টিতে নষ্ট হয় ক্ষেতের ফসল, বড় লোকসান গুনতে হয় কৃষকদের। এমন আরও কিছু তথ্য বিশ্লেষণ করব আজ। সঙ্গে আছি আমি সান্দ্রা নন্দিনী। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, 2023 সালে বাংলাদেশে 4টি ঘূর্ণিঝড়, 2 দফা ভারী বর্ষণ, খরা ও তাপপ্রবাহ সহ অন্তত 9টি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে আঘাত হেনেছে। এর প্রভাবে কৃষি খাতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটির তথ্য মতে, চলতি বছর দেশে নানা প্রাকৃতিক দুর্যোগে প্রায় 1,500 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে 7.25 লাখ কৃষকের প্রায় 8 লাখ টন ফসল। বছরের শেষ দিকে আঘাত হানা 2টি ঘূর্ণিঝড়ে শুধু মুন্সিগঞ্জের কৃষকদেরই লোকসান দেখানো হয়েছে 7.25 কোটি টাকা, যেখানে 10,000 কৃষকের গড় লোকসান অন্তত 7.25 লাখ টাকা। ঘূর্ণিঝড় মিচাং ও মিথিলির বিরূপ প্রভাব পড়েছে ধান চাষেও। উৎপাদন মৌসুমে 2টি ঝড়েই নষ্ট হয়েছে প্রায় 7.25 লাখ টন আমন ধান। এর আগে অক্টোবরের ভারী বর্ষণ, পাহাড়ি ঢলও আঘাত হেনেছে এই শস্য উৎপাদন প্রক্রিয়ায়। সে সময় নষ্ট হয়েছে অন্তত 17 জেলার আবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য এবং বিপণন ব্যবস্থায় জড়িত কৃষক ও ব্যবসায়ীদের তথ্য মতে, ঘূর্ণিঝড় মিথিলির কারণে সৃষ্ট বৃষ্টিপাতে ব্যাহত হয়েছে শীতকালীন সবজি উৎপাদন ও সরবরাহ। দেশের 15 জেলায় খেতেই নষ্ট হয়েছে প্রায় 4 লাখ টন আলু ও অন্যান্য সবজি, আর ঘূর্ণিঝড় মিচাংয়ে নষ্ট হয়েছে প্রায় সমপরিমাণ ফসল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে প্রায় 2 গুণ সবজি উৎপাদন হয় দেশে, ফলে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সবজি বাজার। কিন্তু এবারের চিত্র ব্যতিক্রম, অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে প্রায় সবকিছু। নভেম্বরের শুরুতে দেশে প্রতি কেজি বেগুন সর্বোচ্চ 50 টাকা, আলু 40 টাকা, মটরশুঁটি 40 টাকা এবং প্রতি পিস ফুলকপি 25 টাকায় বিক্রি হয়। তবে ঘূর্ণিঝড় মিচাংয়ের পর এসবের জন্য গ্রাহকদের গুনতে হয় প্রায় 2 গুণ দাম। আলুর দাম উঠেছে শরণকালের সর্বোচ্চ। সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে, ফলে ক্ষতি পুষিয়ে নিতে বেশি দামে বিক্রি করছেন কৃষকরা। এর সঙ্গে পরিবহন খরচও অনেক বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন তারা। কৃষকদের সুরক্ষায় বিভিন্ন সময় প্রণোদনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তবে এই ক্ষতিপূরণ যথাসময়ে বিতরণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। বিশেষজ্ঞদের মতে, ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সহায়তা দেয়া হয় তা যথেষ্ট নয়। কৃষকরা ঘন ঘন দুর্যোগের কারণে কৃষি উৎপাদনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা যে সহায়তা পান তা যথেষ্ট নয়। এই প্রক্রিয়াটি যতটা দ্রুত হওয়া সম্ভব ততটা হচ্ছে না বলে মনে করেন তারা। অ্যাকশন এইড বাংলাদেশ জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব খাদ্য ও কৃষি ব্যবস্থার জন্য বড় হুমকি। এতে প্রান্তিক কৃষকদের আর্থিক সক্ষমতা আরও কমেছে, ফলে বাজারে তাদের প্রবেশাধিকার ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে, আর ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা।